সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাজ্যের, প্রস্তাব পাশ হলো পার্লামেন্টে। মুম্বাই হামলার ধাঁচে নাশকতার আশঙ্কা বাংলাদেশে, রোহিঙ্গা শিবিরে বাড়ছে জঙ্গিদের কার্যকলাপ, যা বলছে ভারতীয় মিডিয়া প্রতিবেদন। দয়া করে বিজেপি আরএসএস এর নেতারা আসবেন না, মেয়ের বিয়ের কার্ড ছাপিয়ে শিরোনামে বাবা। বরিসের চিঠিতে ক্ষুব্ধ ম্যাক্রো, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক বাতিল। উদ্বেগের কারণ করোনার নতুন ধরন ওমিক্রন, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ভারত, জরুরি বৈঠকে মোদি। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণের দাবি। এবং ইসরায়েল সহ পাঁচ দেশে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত। দর্শক, মানবিকতার খাতিরে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু এবার আশ্রয়দাতাদেরই মাথা ব্যথার কারণ দিন দিন রোহিঙ্গা শিবিরের জঙ্গিদের কার্যকলাপ বাড়ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাজ্যের, প্রস্তাব পাশ হলো পার্লামেন্টে। ফিলিস্তিনে গাজা শাসক গোষ্ঠী হামাসের সব শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে শুক্রবার একটি প্রস্তাব পাশ হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার বলেছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। খবর আরব নিউজের। 2001 সালে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসীর তকমা দিল দেশটি। এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করে সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এমন অপরাধের সাজা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে একটি প্রস্তাব শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়। এরপর তা নিয়ে আলোচনার পর অনুমোদন পায় হামাস বিরোধী প্রস্তাব। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে 1995 সালে। প্রীতি প্যাটেল বলেন, মিত্রদের সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 1987 সালে প্রতিষ্ঠিত হামাসের রয়েছে রাজনৈতিক ও সামরিক শাখা। ইসরায়েলের অস্তিত্ব, ইসরায়েলের সঙ্গে যে কোনো শান্তি আলোচনার বিরোধী হামাস। আলোচনার বদলে সশস্ত্র এই সংগঠন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে বিশ্বাসী। এর পক্ষে প্রচারণা চালায় তারা। মুম্বাই হামলার ধাঁচে নাশকতার আশঙ্কা বাংলাদেশে, রোহিঙ্গা শিবিরে বাড়ছে জেহাদি কার্যকলাপ, যা বলছে ভারতীয় মিডিয়া প্রতিবেদন। মানবিকতার খাতিরে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, কিন্তু এবার আশ্রয়দাতাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে শরণার্থীদের এক বৃহৎ অংশ। রোহিঙ্গা শিবিরগুলি হয়ে উঠেছে সন্ত্রাসবাদীদের চারণভূমি, রমরমিয়ে চলছে মাদক পাচার। এহেন পরিস্থিতিতে বাংলাদেশে মুম্বাইয়ের মতো হামলা হওয়ার আশঙ্কা বাড়ছে বলেই ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকা শিল্পকলা একাডেমিতে মুম্বাই জঙ্গি হামলার 13তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। অনুষ্ঠানে তিনি বলেন, অতি সম্প্রতি আপনারা দেখেছেন মায়ানমার থেকে 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জোর করে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এটুকু বলতে চাই, এই যে 11 লক্ষ, এখান থেকে সন্ত্রাসবাদের উত্থান হতে পারে, তাদের সহজেই ফাঁদে ফেলে জঙ্গিরা। কাজেই সমস্যাটা যদি শিগগিরই শেষ না হয়, তাহলে হয়তো আমাদের নতুন মাত্রা জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আমরা ঢেলে সাজিয়েছি, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৈরি হয়ে থাকে, সেজন্যই এখন যে কোনো বড় ধরনের আক্রমণ তারা আগে থেকে ডিটেক্ট করতে পারছে। আমাদের দেশের জনগণও ঘুরে দাঁড়িয়েছিলেন জঙ্গি নিরসনে, আমাদের প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশও এগিয়ে আসছে এই কাজে, তাদের টেকনোলজি আমাদের দিয়ে সহযোগিতা করেছে, এর জন্য আমরা আরো সহজভাবে এগুলো করতে পারছি। তিনি বলেন, ভারতের মুম্বাই হামলা আর 21 আগস্টের গ্রেনেড হামলা একই রকম বিষয়। একটি গোষ্ঠী জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যা করেও ক্ষান্ত হয়নি, শেখ হাসিনাকে মেরে ফেলতে তার উপরে হামলা করা হয়। উল্লেখ্য, গত 29 সেপ্টেম্বর উখিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। হামলার নেপথ্যে মায়ানমারের জঙ্গি সংগঠন আরাকান সেলভেশন আর্মি রয়েছে বলে মনে করা হয়েছিল। হামলার ঘটনায় সন্ত্রাসবাদী সংগঠনটির কয়েকজন সদস্যের নাম উঠে আসে। এই ঘটনায় পরদিন মহিবুল্লার ভাই হাবিবুল্লাহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে সন্ত্রাসবাদীদের দাপট বাড়ায় সংঘর্ষের আরও ঘটনা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশ্লেষকরা। দয়া করে বিজেপি আরএসএস এর নেতারা আসবেন না, মেয়ের বিয়ের কার্ড ছাপিয়ে শিরোনামে বাবা।
দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের পর অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় আন্দোলনের পর জয় হয় কৃষকদের, তবে কৃষিকাজের সঙ্গে যুক্ত অনেকেই কৃষকদের এই আন্দোলনকে এখনও ভুলতে পারছেন না, আর তার স্পষ্ট ছাপও পাওয়া গেল এক বিয়ের কার্ডে। হরিয়ানার ঝজ্জর গ্রামের গালিশানের এক কৃষক হলেন রাজেশ ধনখর। নিজের মেয়ের বিয়ের কার্ডে এক অভিনব ভঙ্গিতে নিমন্ত্রণপত্র ছাপালেন কৃষক রাজেশ ধনখর। বিয়ের কার্ডে বড় বড় করে লিখলেন, দয়া করে বিজেপি, জেজিপি বা আরএসএস এর নেতারাই বিয়ে থেকে দূরে থাকবেন। এক কথায় কৃষক কেন্দ্র সরকারের উপর এতটাই ক্ষিপ্ত হয়ে পড়েছেন যে মেয়ের বিয়ের কার্ডে সোজা ছাপিয়ে দিলেন যাতে যেখানে বিজেপি, জেজিপি বা আরএসএস এর নেতারা না উপস্থিত হন, সরাসরি তাদের সেখানে যেতে নিষেধ করলেন তিনি। তার পরিষ্কার কথা, এই বিয়েতে বিজেপি, জেজিপি বা আরএসএস এর নেতারা এলে তাদের ঢুকতে দেওয়া হবে না। রাজেশ ধনখড় জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য গ্যারান্টি আইন যতদিন না কার্যকর হচ্ছে ততদিন কৃষকদের এই আন্দোলন চলতে থাকবে। পূর্বে যেভাবে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে খলিস্তানি, পাকিস্তানি যোগ সাজসের অভিযোগ তোলা হয়েছিল, সেই কারণে এই প্রতিবাদ ভঙ্গি। এই কৃষক আইন বাতিলের অর্থ ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তারপর ফাঁসিকাঠ থেকে নামিয়ে জীবনদান দেওয়া। বর্তমান সময় বিশ্ববীর জাট মহাসভা সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন এই রাজেশ ধনখড়। বরিসের চিঠিতে ক্ষুব্ধ ম্যাক্রো, ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক বাতিল। ইংলিশ চ্যানেলে ইনফ্লেটেবল ডিঙ্গি ডোবার ঘটনায় এখন পর্যন্ত 27 জন মারা গেছেন। এ নিয়ে পরস্পরকে দোষারোপ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এমন অবস্থায় ফরাসি সরকারকে চিঠি পাঠিয়ে অভিবাসীদের ফিরিয়ে নিতে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এতেই ক্ষুব্ধ হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। শুক্রবার 26 নভেম্বর বরিসের চিঠির জবাবে ম্যাক্রো বলেন, ইংলিশ চ্যানেলে অভিবাসী ঢল ঠেকাতে যুক্তরাজ্যকে আরো গুরুত্ব দিতে হবে। রোমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রীরা গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর কিভাবে আরো কার্যকর উপায়ে ব্রিটিশদের সঙ্গে সামনে এগোনো যায় তা দেখা হচ্ছে। ডয়চে ভেলে জানায়, অভিবাসন পরিচালনার জন্য ব্রিটিশ সরকারকে অভিযুক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অভিবাসন সমস্যার ব্যবস্থাপনার জন্য বরিস জনসনের টুইটটি হালকাভাবে করা হয়েছে। যখন কোনো কাজ গুরুত্ব সহকারে করা হয় না তখন তা দেখে আশ্চর্য হই আমরা। আমরা টুইট বা কোনো চিঠি দিয়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করি না, আমরা কোনো হুইসেল ব্লোয়ার নই। এদিকে লন্ডনের পক্ষ থেকে বলা হচ্ছে প্যারিস বিষয়টি পুনর্বিবেচনা করবে। এএফপি জানায়, এসব ঘটনার জেরে আগামীকাল রবিবার অভিবাসী নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের সঙ্গে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমিন্যানের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে ফ্রান্স। এই প্রসঙ্গে ডারমিন্যান বলেন, ফরাসি প্রেসিডেন্টকে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে চিঠি দিয়েছেন তা হতাশাজনক। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চিঠি দিয়ে এক আহ্বানে বরিস বলেছেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে নিতে হবে। চিঠিতে গত বুধবার 27 জন প্রাণ হারানোর মতো বিপর্যয় এড়াতে 5টি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অভিবাসী মৃত্যুর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ডারমিনিন বলেছেন, যুক্তরাজ্যের অভিবাসী ব্যবস্থাপনা খুবই খারাপ, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। আমরা আমাদের বেলজিয়ান, জার্মান ও ব্রিটিশ বন্ধুদের বলি, তারা যেন আন্তর্জাতিক পর্যায়ে পাচারকারীদের বিরুদ্ধে লড়াই আমাদের সাথে সহযোগিতা করেন। প্রীতি প্যাটেল জানিয়েছেন, তিনি ডারমিনিনের সঙ্গে কথা বলবেন। এর আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অভিবাসীদের পারাপার বন্ধ করতে ফ্রান্সের আরো কিছু করা উচিত। বৈঠক বাতিল করায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই কথা আর বলতে পারছেন না প্রীতি। উদ্বেগের কারণ করোনার নতুন ধরন ওমিক্রন, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন। এটিকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। WHO জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুন এই ধরনের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শুক্রবার 26 নভেম্বর সংস্থাটির উপদেষ্টা প্যানেলের এক জরুরি বৈঠকে এসব কথা বলা হয়। রয়টার্স জানায়, গ্রিক বর্ণমালা অনুসারে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ওমিক্রন। এটিকে করোনা ভাইরাসের উদ্বেগের ধরন বলেও আখ্যা দিয়েছেন WHO-র বিশেষজ্ঞ। প্রচলিত টিকার বিরুদ্ধে কতটা কার্যকর এখন তা পরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরনটি প্রথম শনাক্ত হয়, এরপর বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে এর দেখা মিলেছে। নতুন ধরন শনাক্তের খবর ছড়ানোর পরপরই বৈশ্বিক কর্তৃপক্ষগুলো দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। জরুরি ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী সোমবার 29 নভেম্বর থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যানকার বলেছেন, করোনা ভাইরাসের উদ্বেগের ধরন ওমিক্রন কারণেতে বেশ কিছু উদ্বেগজনক বিষয় রয়েছে। এতে প্রচুর পরিমাণে রূপান্তর, মিউটেশন ঘটছে এবং যা উদ্বেগজনক। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ভারত, জরুরি বৈঠকে মোদি।
দক্ষিণ আফ্রিকা শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বে। করোনার নতুন ধরন মোকাবেলায় করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। শনিবার সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট যেন ভারতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। এনডিটিভি জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট ছাড়াও দেশে টিকাদান এবং সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। করোনার নতুন ধরনের বিষয়ে ইতোমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিব রাজেশ ভূষণ চিঠি দিয়েছেন রাজ্যগুলোকে, ওমিক্রন যেসব দেশে পাওয়া গেছে সেখান থেকে কোনো অভিবাসী বা পর্যটক এলে তাদের উপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে এটিকে B.1.1.529 নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ধরনটিকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জরুরি বৈঠকে ডাকে। বৈঠকে নতুন ভ্যারিয়েন্টটির নামকরণ করা হয়। WHO এর এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা B.1.1.529 ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটা নতুন নাম দেওয়া হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য বলছে এই ধরনটির মাধ্যমে করোনা সংক্রমণ নতুন করে বিস্তারের ঝুঁকি রয়েছে। নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধরনটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা তা এ সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার উপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণের দাবি। ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর নতুন করে বেশ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী। শুক্রবার যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে দেশটির কৌশলগত বন্দর নগরী হুদাইদা এবং এর আশেপাশের পশ্চিম উপকূল বরাবর বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে হাদি বাহিনী। ওই অঞ্চলে এখনও হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর থেমে থেমে লড়াই চলছে বলে জানা গেছে। 2015 সালে প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর আল হাদিকে হটিয়ে ইয়েমেনে ক্ষমতা দখলে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহী। পরে হাদিকে ক্ষমতায় বসাতে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। দুপক্ষের দীর্ঘ কয়েক বছরের সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ইসরায়েল সহ পাঁচ দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত। ইসরায়েল সহ পাঁচ দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের রূপান্তরিত নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইউরোপে সর্বপ্রথম করোনার এই ধরন শনাক্ত হয়েছে বেলজিয়ামে। এছাড়া 1966 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা আফ্রিকার ছোট দেশ বতসোয়ানা এবং এশিয়ার দুই দেশ ইসরায়েল ও হংকংয়েও সন্ধান মিলে ভ্যারিয়েন্টের। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক যেসব তথ্য পাওয়া গেছে সেসব পর্যালোচনা করে বোঝা যাচ্ছে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। 25 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় B.1.1.529 নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতিমধ্যে ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছে। যদি দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি না করা হয় সেক্ষেত্রে বিশ্বজুড়ে এটি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনা ভাইরাসের চেয়ে অনেকটাই ভিন্ন, ফলে মূল করোনা ভাইরাস থেকে ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি, এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা তার আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।